হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়ন দ্য বাংলা ব্লগার। সো আজকে বেসিক্যালি আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিআরটি এর সাথে আমরা কিভাবে কন্ট্রাক্ট করতে পারি। প্রত্যেক দিনই আমার মিনিমাম 10 থেকে 15টা মেসেজ আসে যে ভাইয়া কিভাবে আমরা বিআরটি এতে অ্যাপয়েন্টমেন্ট নিব, মেসেজের মাধ্যমে বিআরটি এর সাথে ইন্টারঅ্যাক্ট করবো। অনেকে আবার বলে যে বিআরটি এর সাথে আমরা ফোনে কিভাবে কথা বলবো। বাট একটা দুঃখজনক বিষয় হলো, যেহেতু বিআরটি একটা সরকারি, মানে হচ্ছে বিআরটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা বাইকের কাগজপত্র রিলেটেড সব কিছু করি, তো বিআরটি যেহেতু একটা সরকারি একটা ইনস্টিটিউট, সেখানে ফিক্সড কোনো মোবাইল নেই। মোবাইল নাম্বার থাকলেও সেটা নর্মালি ধরে না, কারণ সেখানে কাজের চাপ প্রচুর পরিমাণে থাকে। তো আজকে বেসিক্যালি ওদের একটা সার্ভার আছে, যেই সার্ভারে আপনারা মেসেজ করে সব কিছুর ব্যাপারে ডিটেলস জানতে পারবেন। তো কিছু কোড লিখে মেসেজ করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই শর্টকাটে বলে দিই কী কী হবে। আপনারা আজকের ভিডিও দেখলে যা যা জানতে পারবেন সেটা হচ্ছে নাম্বার প্লেট রেডি হয়েছে কিনা সেটা জানতে পারবেন, আপনার ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ডের ছবি দিতে যে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন, তারপর হচ্ছে আপনার স্মার্ট কার্ড ডেলিভারির অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, তারপরে হচ্ছে আপনাদের ডিজিটাল যে নাম্বার প্লেটটা আছে সেটা রেডি হয়েছে কিনা সেটা জানতে পারবেন, স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা সেটা জানতে পারবেন। আর একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের অবস্থাটা কি, এটা কি পেন্ডিংয়ে আছে, প্রিন্টিংয়ে গিয়েছে, নাকি অ্যাকসেপ্টেড হয়েছে, নাকি কি, এই রিলেটেড জিনিসগুলো আপনারা আজকের ভিডিওটা দেখলে জানতে পারবেন। তো আমি বেশি কথা না বলে আজকের ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আগেই লাইক দিয়ে দিন। আমার লাইক ইদানিং খুব কম আসছে, আমার কাছে ভিউটা ব্যাপার না, কিন্তু যারা ভিডিওটা দেখতেছে তারা যদি লাইক করে তাহলে অনেক উৎসাহ আসে। আর পিছনে একটা ভিডিও চলতেছে, সেটা হচ্ছে কীভাবে ডিজিটাল নাম্বার প্লেট নিতে হয়, সাদা যে প্লেটটা সেটার ভিডিও, সেটা ভিডিও চলতেই থাকবে। আমি এখন থেকে চেষ্টা করি এই ভিডিওটাও আপনারা চাইলে দেখতে পারেন। যাই হোক, আমি এখন শুরু করি, খুব শর্ট ভিডিও হবে, আমি একবারেই বলে দিব আর এইখানে লেখাগুলো ভাষায় দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে ডিজিটাল নাম্বার প্লেট, আমরা যখন বাইক কিনি তখন 3 মাস পরে আমাদের ডিজিটাল নাম্বার প্লেট নিতে হয়। তো অনেক সময় বিআরটি থেকে মেসেজ আসে, আবার অনেক সময় বিআরটি থেকে মেসেজ আসে না। তো যদি আমাদের বিআরটি থেকে মেসেজ আসে তাহলে তো ওখানে ফরম্যাটটা লেখাই থাকে যে কিভাবে রিপ্লাই দিতে হয়। যদি বিআরটি থেকে মেসেজ না আসে তাহলে কিভাবে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিব, মানে আমরা বিআরটি তে ডাইরেক্ট গেলেই তো হয়তো আমাদের ডিজিটাল নাম্বার প্লেট নাও দিতে পারে। তো প্রথমে আমরা কি করব, প্রথম ধাপটা হচ্ছে আমরা আমাদের নাম্বার প্লেটটা রেডি হয়েছে কিনা সেটা জানব, অর্থাৎ হচ্ছে রেডি হয়েছে কিনা সেটার জন্য আমাদের কি করতে হবে। আপনারা বাইক রেজিস্ট্রেশন করার সময় একটা নাম্বার দিয়ে থাকেন, মোবাইল নাম্বার, তো সেই মোবাইল নাম্বার থেকে আপনাকে মেসেজ করতে হবে, শুধু বড় হাতের এন আর পি, অর্থাৎ হচ্ছে এনপি, এখানে দেখেন এনপি লেখা আছে, তো এনপি লিখে 26969 নাম্বারে পাঠিয়ে দিবেন। এই নাম্বারে পাঠাইলে ওরা আপনাকে রিপ্লাই দিবে যে আপনার নাম্বার প্লেটটা রেডি আছে বা রেডি নাই বা দেরি হবে, এরকম একটা রিপ্লাই দিবে, আপনারা রিপ্লাই জানতে পারবেন। এবার হচ্ছে কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যদি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে আপনাদের কি করতে হবে, আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে লিখতে হবে এনপি স্পেস এ স্পেস ডেট, অর্থাৎ হচ্ছে যে মাস রানিং মাস সেই মাসের যেই তারিখে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেই ডেটটা দিবেন। নর্মালি আপনারা যখন মেসেজ করবেন এনপি স্পেস এ স্পেস ডেট, তখন আপনারা হচ্ছে এই মাসের ধরেন আজকে 16 তারিখ 17 তারিখ দিবেন, 18 বা 19 তারিখ দিবেন, তাহলে ইজিলি অ্যাপয়েন্টমেন্ট পাবেন। আর অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম যদি হয় তাহলে ওরা আপনাকে রিপ্লাই দিবে। তো আজকের ভিডিওতে আমি যে যে কোডগুলোই বলবো সেই কোডগুলা 26969 নাম্বারে আপনাদের পাঠাইতে হবে, এটা হচ্ছে নিয়ম। আর কোডগুলো আমি বলে দিচ্ছি, তো এনপি লিখলে, শুধু যদি আমরা এনপি লিখি তাহলে কি হবে, শুধু এনপি লিখলে আমাদের ডিজিটাল নাম্বার প্লেটটা রেডি হয়েছে কিনা সেটা জানতে পারবো, এবং এনপি স্পেস বড় হাতের এ ক্যাপিটাল এ স্পেস ডেট, মানে ধরেন আপনি 17 তারিখ নিতে যাচ্ছেন আপনার ড্রাইভিং এই সরি আপনার নাম্বার প্লেটটা, তাহলে আপনি কি লিখবেন, ক্যাপিটাল এনপি স্পেস এ স্পেস 17, এটা লিখলে আপনার একটা কনফার্মেশন মেসেজ আসবে যে আপনার অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করা হলো। তো চলে গেল নাম্বার প্লেটের বিষয়টা, এখন আমরা আসবো আমাদের স্মার্ট কার্ড, আপনার মানে হচ্ছে আমাদের বাইকের অ্যাকনোলেজমেন্ট স্লিপ। যখন আমরা নতুন একটা বাইক রেজিস্ট্রেশন করি তখন অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকে, তো অ্যাকনোলেজমেন্ট স্লিপে আমরা ছবি দেই, তো সেই বায়োমেট্রিকটা দেওয়ার জন্য যে আমাদের মেসেজ করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আমরা হুট করে গেলে হয়তো বা অ্যাপয়েন্টমেন্ট নেবে না, কিন্তু যদি আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই তাহলে আমরা ছবি তুলে আসতে পারবো। তো সেটার জন্য যে স্মার্ট কার্ডের জন্য যে ছবি তুলতে হয় সেইটা যদি আমরা জানতে ডেটটা নিতে চাই, মানে হচ্ছে আমরা ডেটটা নিব কীভাবে নিব, লিখবো হচ্ছে এনপি স্পেস বি, এনপি স্পেস বি স্পেস ডেট, মানে হচ্ছে আমরা ডেট দিব সবার লাস্টে, ধরেন আমি 18 তারিখ ছবি তুলতে চাই আমার স্মার্ট কার্ডের জন্য, তাহলে আমি কি করব, এনপি স্পেস বি স্পেস 18। আমি এখানে কিন্তু ভাষায় দিচ্ছি যে আমরা কি লিখে লিখবো, এবং আপনার প্রত্যেকটার
কোড 26969 নম্বরে আপনাদের পাঠিয়ে দিতে হবে তো এইটা পাঠালে ওরা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবে এটার ক্ষেত্রে সেম ওয়ে দুই তিন দিন পরে ডেট দিবেন ধরেন আজকে আপনি যেতে চান যেদিন যেতে চান তার দুই তিন দিন আগে ডেট নেবেন তাহলে ডেট পাবেন তো এভাবে আপনারা স্মার্ট কার্ডের ছবি তোলার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন নরমালি গেলে ওরা ছবি তোলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে ওরা ফেরত দেয় না অনেক সময় নরমালি গেলে ফেরত দিয়ে দেয় তো এইটা গেল হচ্ছে স্মার্ট কার্ডের অ্যাপয়েন্টমেন্টের বিষয় এখন হচ্ছে স্মার্ট কার্ডের পজিশন মানে হচ্ছে আপনি যে ছবি তুললেন ছবি তোলার পর সেটা পেন্ডিংয়ে আছে বা নাকি প্রসেসিংয়ে আছে না কিসে আছে এই বিষয়ে ডিটেলস জানতে চাইলে আপনাদের মেসেজ করতে হবে এনপি স্পেস ডিআরসি সবগুলা ক্যাপিটালে এনপি স্পেস ডিআরসি যদি এনপি স্পেস ডিআরসি আপনারা মানে লেখেন এবং 26969 নম্বরে পাঠিয়ে দেন তাহলে ওরা আপনাদের একটা প্রসেস বলবে যে আপনারটা রেডি হয়েছে বা রেডি হয় নাই হ্যান ত্যান সাতশো প্রিন্টিং হয়েছে না হয় নাই এই রিলেটেড তথ্যগুলো আপনাদের জানাই দিবে তারপরে হচ্ছে আসি আপনাদের ধরেন ওরা মেসেজ দিল যখনই আপনার স্মার্ট কার্ড রেডি হয়ে যাবে ওরা মেসেজ দিবে অথবা আপনি এনপি স্পেস ডিআরসি মেসেজ দিলে আপনি জেনে যাবেন আপনার স্মার্ট কার্ডটা রেডি হয়েছে কিনা তো ধরেন ওরা আপনাকে মেসেজ দিল যে আপনারটা রেডি হয়েছে তখন আপনার সেটা নিতে তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে সেই অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বিআরটিএতে কিছু নর্মালি করা যায় না তো সেটা নেওয়ার জন্য যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলে হয় কি ওরা যে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের কার্ডটা যেখানে দেয় সেই বুথে একটা টাইম দিয়ে দেয় সেই সময় তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে হয় কি আপনার সুবিধা হয় তো সেইটার জন্য আপনি কি করবেন এনপি স্পেস সি স্পেস ডেট মানে হচ্ছে এনপি স্পেস সি স্পেস ডেট লেখে 26969 নম্বরে পাঠিয়ে দিবেন যেদিন আপনারা সেটা নিতে চান ওরা একটা টাইম দিয়ে দিবেন যে 18 তারিখের অমুক সময় 11:55 বা 12:55 এরকম একটা সময় আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন তো এইটাই হচ্ছে বিষয় আর আরেকটা হচ্ছে এবার আসি ড্রাইভিং লাইসেন্সের বিষয় তো ড্রাইভিং লাইসেন্সে স্মার্ট কার্ডের ডিএল চেকার অ্যাপ দিলে আপনি ডিটেলস জানতে পারবেন কিন্তু যদি আপনি চান মেসেজের মাধ্যমে জানবেন তাহলে আপনাকে কী করতে হবে ডিএল বড় হাতে ডিএল স্পেস মোটর সাইকেলের কাগজে একটা রেফারেন্স রং থাকে তো আপনাদের যে অস্থায়ী কাগজটা দিবে সেটা একটু ভালো মতো রিডিং করবেন অনেকেই দেখা যায় চোখের সামনে দেখতেছেন রেফারেন্স রং এইটা কিন্তু আপনারা বুঝেন না যে কোনটা রেফারেন্স রং তো আপনারা কী করবেন ডিএল স্পেস রেফারেন্স রং দিলেই ওরা 26969 নিয়ে মেসেজ করলে ওরা আপনাকে রিপ্লাই মানে এই রিলেটেড সব কিছু বলে দিবে তো ভিডিওর এই মুহূর্তে এই ভিডিওটা প্রায় শেষ কিন্তু আমি এখন আমার কিছু কথা বলবো আমি প্রত্যেকটা ভিডিওর পরে আপনাদের উপদেশমূলক কিছু কথা বলি তো আজকের ভিডিওটা দেখলে আপনারা কী জানতে পারতেছেন আজকের ভিডিওটা দেখলে আপনারা জানতে পারতেছেন কীভাবে মেসেজিংয়ের মাধ্যমে বিআরটির সাথে কন্ট্যাক্ট করতে হয় তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আগেও বলছি লাইক দিতে এখনও লাইক দেন এখন আমি বলি যে বর্তমান বিআরটির অবস্থা প্রত্যেকটা ভিডিওতেই বলি কেউ হয়তো বা আগের ভিডিও মিস করেন এর জন্য আবার কোশ্চেন করেন তো আপনারা যদি ধরেন আগে কোনো দিন কোনো কাজ করতে ভুলে গেছেন ধরেন আপনার আগামী বছর এক ভাই যেমন আমাকে কমেন্ট করছে 2019 সালে ওনার ডেট ছিল উনি দেয় নাই সমস্যা নেই আজকে যে ওয়ে বলে দিছি সেই ওয়েতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন যাবেন কোনো এক্সট্রা টাকা লাগবে না অনেক সময় দালাল 3000 টাকা চায় এটা মানে মারাত্মক বিষয় আপনারা কখনোই মানে দালালের মানে ইচ্ছা করে পড়বেন না আপনারা নিজেরা যাবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওরা যদি না দিতে চায় বা একটু প্রবলেম মানে বলে যে না তাহলে রিকোয়েস্ট করুন ভাই আমার অফিস ছিল আমার হ্যান ছিল ত্যান ছিল রিকোয়েস্ট করলে ওনারা অনেক ভালো ওনারা মানে আপনার চেষ্টা করে সর্বোত্তক হেল্প করতে অনেক সময় হয়তো বা হেল্প করতে পারেন এই জন্য বিআরটিএ নামে বদনাম তো এই রিলেটেড ভিডিওই হচ্ছে এইটা আর ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি বলি যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড যে কোম্পানি বাংলাদেশে বানায় সেই কোম্পানির হচ্ছে সমস্যা হয়েছে সেই কোম্পানির সাথে চুক্তি শেষ এই জন্য আপনাকে স্মার্ট কার্ড দিচ্ছে না অনেকে আমারে বলে আপনি কি শিওর আপনার ইনফরমেশন ভুল হ্যাঁ যদি আমার ইনফরমেশন ভুলই হতো তাহলে আপনারা প্রমাণ দেন মানে আমার একটা জিনিস খুব খারাপ লাগছে আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য অনেক চেষ্টা করি অনেক সোর্স লাগাই হ্যান ত্যান সাতশো কিন্তু আমারে বলে যে আপনার ইনফরমেশন ভুল মানে একটা জিনিস নিয়ে এত ঘাটাঘাটি করার পর যদি আপনার এমন হয় আমি বলছি এক বছর সময় লাগবে প্রায় স্মার্ট কার্ডটা দিতে কারণ আমি আজকে বলতেছি আমি বলি নাই কারণটা হচ্ছে যেই কোম্পানির সাথে ঠিক হওয়ার কথা ছিল সেই কোম্পানির সাথে হয় নাই এবং এখন যে কোম্পানির সাথে চুক্তি হবে স্মার্ট কার্ডে সেই কোম্পানির আর কি দুর্নাম আছে তো তারা চাচ্ছে অন্য কোম্পানিতে বা কিছু একটা বিষয় আছে এই জন্য যারা এতদিন ড্রাইভিং লাইসেন্স পান নাই অস্থায়ী তাদের ডেট এক বছর বাড়াই দিছে অর্থাৎ এক বছর ডেট বাড়াই দিছে মানে কি যে এক বছর পরে হওয়ার চান্স আছে আর প্রত্যেকটা কথাই না প্রেডিকশন মানে যাই হোক এখন আমাকে ভুল ভাবতেই পারেন আমি মানুষ আমার দ্বারাও ভুল হয় কিন্তু এই বিষয়ে যেহেতু আমাকে অনেক ভাই ব্রাদার আছে যারা মেসেজ দিচ্ছে ভাই আমাদের তো অনেক সময় লাগতেছে হ্যান ত্যান তারা এক বছরের মেয়াদ বাড়াই দিচ্ছে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্সের জন্য স্মার্ট কার্ড দেওয়ার জন্য তো এই জন্যই আমি বলি যাই হোক একটা বিষয় আছে আপনি যদি কারোর উপকার করেন তাহলেও আপনার বদনাম হবে যদি উপকার নাও করেন তাহলেও বদনাম হবে
সো আমি উপকার করেই যাব, আশা করি আপনাদের ভালো। মানে লাইক আমি যে সেবাটা আপনাদের দেই আজকে খুলেই বলি, যেরকম তথ্য দেয়া হ্যান ত্যান স্বাচ্ছতর, এইসব যদি আপনাদের কোনো লোক দিয়ে বিআরটি এর কোনো লোক দিয়ে করাইতে হইতো বা এইসব তথ্য নিতে হইতো, আপনাদের কাছ থেকে মিনিমাম 1-1.5 হাজার টাকা চার্জ করতো। মানে এই জিনিসটা শুনতে খারাপ দেখা যায়, কিন্তু আমি বিষয়গুলো সুন্দর মতো জেনে নিজের থেকে করি। আর আমি যে নর্মাল একটা ভিডিও বানাই, এই ধরনের ভিডিও বানালে আমার কত 1-1.5 হাজার ভিউ হয়, সেটা দিয়ে যদি আমার বলে, অনেকেই বলতে পারে আপনার তো ইউটিউবে ইনকাম হয়, যে ইনকাম হয় আপনার 5-7 টাকা ইনকাম হয়, এর চেয়ে বেশি আমার কারেন্ট পড়ে একটা ভিডিও করতে। শুধুমাত্র আমি ভিডিওটা করি আপনাদের জন্য, আপনারা যাতে ঠিক ইনফরমেশন পান, কোনো ভুল না করেন এবং ঠিক জায়গায় যায় ঠিকমতো কাগজ গুলা করতে পারেন। কারণ নর্মালি আমাদের বাইকার ভাইরা, বাইকার যারা আছে তারা সবাই হচ্ছে আমার ভাই, তো নর্মালি আমার বাইকার ভাইরা যখন কোনো মামলা খায় বা কোনো কষ্ট, কোনো কারণে কষ্ট পায়, তখন আমার খুব খারাপ লাগে। আমি জানি 90% বাইকার চাইলেই কাগজ ঠিক করতে পারে, অনেকে কাগজ ঠিক করতে ভয় পায়। আমার এই ভিডিওটা দেখে মিনিমাম লাখখানেক মানুষের তো উপকার হয়েছে, আমি বলবো প্রায় লাখখানেক মানুষকে উপকার করছে। আর মেসেজ, পার্সোনাল মেসেজ দিয়ে আমি মিনিমাম 1,000-এর উপরে মানুষকে উপকার করছে। অনেকে কমেন্ট, মানে এই কথাগুলো ফালতু কথা না, এগুলো রিয়েল কথা। তো আমার কিন্তু কোনো বেনিফিট নাই এই ভিডিও দিয়ে, কিন্তু আমি ভিডিও দিতেছি যাতে আপনারা ভালো মতো করতে পারেন। তো ফালতু কমেন্ট না করলেই ভালো। আর একটা বিষয়ে, আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, অনেক উল্টাপাল্টা অনেক কথা বলতেছি, মনে নেবেন আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো কিছু কমেন্টে তো মানুষ ইচ্ছা করলে উল্টাপাল্টা কিছু বলতে পারে, তো কোনো কিছু জেনে এরপরে কমেন্ট করবেন, এই জিনিসটা মানে ইচ্ছাচ্ছে। আর আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আছে, এখন এই পর্যন্ত যে ভিডিওগুলো চললো সেগুলোতে আমি রুমে রুমে যাই দেখাই দিছি বিআরটিএতে, যে এই রুমে এই কাজটা হয়, এই রুমে এই কাজটা হয়, এই কাজটা কয়জন করে, কেউ নিজের স্বার্থে থেকে করবে না। যাই হোক, তো আই ডোন্ট নো, আমি চাই আপনাদের হেল্প করতে, আপনারা আমাকে ভালোবাসা, আমি প্রচুর ভালোবাসা পাইছি, আমি বলবো আমি প্রচুর ভালোবাসা পাইছি। তো অনেকে না টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়, হ্যাঁ ত্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এত না মানে ভালো লাগে না অনেকের কমেন্ট, এই জন্য আমি বলতেছি আজকে। তো আপনারা ভালো, মানে আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয় আমার ভিডিও দেখবেন, যদি ভিডিও পছন্দ না হয় দেখবেন না, কিন্তু বাজে কমেন্ট করেন যে আপনি ভুল জানেন বা আপনার হ্যান ত্যান, মানে অনেকেই অনেক উল্টাপাল্টা কমেন্ট করে, সো এরকম কমেন্ট দয়া করে করবেন না। আর হচ্ছে আমি চেষ্টা করি হেল্প করি, আমার ভিডিওটার করার উদ্দেশ্য হচ্ছে একটা ভাইও, আমার একটা ভাইও, আমার আমি সবসময় বলি আমার ইউটিউবের যারা আছে পরিচিত তারা আমার পরিবার, তো আমার পরিবারের একটা ভাই যদি 1% উপকৃত হয় আমার ভিডিও দেখে, তাতেই আমার কাছে অনেক কিছু, মানে আমি বলে বুঝাইতে পারবো না তাতে আমার মানে কত ভালো লাগে। তো আমাদের একটা ইউটিউবের থ্রুতে একটা ইও আছে, মানে আপনার হচ্ছে অয়ন দা বাংলা ভ্লগার ইউটিউব ফ্যামিলি, লিখলেই আপনি একটা গ্রুপ পেয়ে যাবেন, সেই গ্রুপে আপনার যে কোনো প্রশ্নের উত্তর, মানে প্রশ্ন যদি কোশ্চেন করেন সেটা সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন, এই অ্যান্সার আপনি আর কোথাও খুঁজে পাবেন। আপনি বিভিন্ন বাইকিং কমিটিতে পোস্ট দেন, বাইক বিডি আছে, ওরা অর্ধেকের বেশি আপনাকে পচাবে, আপনাকে খারাপ খারাপ কথা বলবে, আপনার বংশ তুলে গালি দিবে, কেউ সুন্দর মতো বুঝাবে না। তো আপনারা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে হেল্প পাইতে চান, তাহলে অয়ন দা বাংলা ভ্লগার ইউটিউব ফ্যামিলি একটা গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হবেন, ওখানে পোস্ট করলে সবাই উত্তর দিবে, কেউ মস্করা করবে না, করে না, 600 জন লোক আছে তারা প্রত্যেকে ভালো মানুষ, খারাপ মানুষ না, আর প্রত্যেকে আমার পরিবারের মতোই। আপনারা যারা ভিডিওটা দেখছেন তারাও আমার পরিবারের মতো, তারা আমার ভাই, আমি তো বলি ইউটিউব ফ্যামিলি মানে আমাদের চ্যানেলটা হচ্ছে একটা পরিবার। তো যাই হোক, অনেক গ্যাজাই ফেলছি লাস্টের দিকে, আমি সবসময় গ্যাজাই, আমি জানি, আমি তো ই দেখি, অ্যানালাইসিস দেখি খুব বেশি না, ধরেন 100 জন আমার লাস্টের এই ভিডিওটুক দেখেন, তো যারা দেখেন তাদের অনেক ধন্যবাদ, আর আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি, এই জন্যই আমি এত কথা বলি। যাই হোক, আজকে যে ইনফরমেশনগুলো দিছি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ এডিটিংয়ে আমার প্রত্যেকটাই একটা একটা করে টাইপ করে বসাইতে হবে, এই যে এখানে যে এগুলো বসেছে সেটা করতে অনেক সময় লাগে, তারপরে ভিডিওটা রেডি করতে এর জন্য ব্যাকগ্রাউন্ড স্টাডি করা লাগে, যে কোথা থেকে বিভিন্ন এই ইনফরমেশনগুলো তো এক জায়গায় নেই, বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে আমার করা। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আজকে এইটুকুই থাকবে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।